মেলায় ছেলেটা একটা অদ্ভুত মেশিন দেখতে পায় যেটা লাইন না থাকার পরেও চালু ছিল, আর উপরে লেখা ছিল এটা আপনার ইচ্ছা পূরণ করবে। তাই ছেলেটা মেশিনে একটা কয়েন দেয় আর ইচ্ছা করে যেন সে জলদি বড় হয়ে যায়। তখনই মেশিন থেকে একটা কার্ড বের হয়, এটাতে লেখা ছিল আপনার ইচ্ছা পূরণ হয়েছে। কিন্তু ছেলেটা বড় হয়নি। তবে পরের দিন সকালে সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তো অবাক হয়ে যায়, কারণ সে বড় হয়ে গেছে। তাই ভয়ে বেচারা তার বাবার কাপড় পরে ফেলে আর ওই মেলার জায়গায় চলে যায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। এরপর ছেলেটা বাড়িতে এসে তার মায়ের সাথে কথা বলতে চায়, কিন্তু তার মা তাকে চিনতেই পারে না, তাকে চোর মনে করে ঘর থেকে বের করে দেয়। এরপর সে তার বন্ধুর কাছে যায়, কিন্তু বন্ধুও তাকে ছেলে ধরা মনে করে ঘরে লুকিয়ে পড়ে আর কান্না করতে থাকে। তখন ছেলেটা এমন একটা অ্যাক্টিং করে যে তার বন্ধু তাকে চিনে ফেলে যে এটা তো আমার দোস্তি, কিন্তু সে তো অবাক হয়ে যায় যে শালা এত জোয়ান হলো কিভাবে।